আজকে দিন আমরা ঠিক করেছি, আমাদের আজকের উদ্বোধন ঘোষণায় উপস্থিত আছেন গণসংহতি আছেন এবং নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ আছেন। আমি আজকের এই সংবাদ সম্মেলনের সভাপতি। আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমরা আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচির সংগ্রামের ধারাবাহিকতায় এই যাবৎকালীন সবচেয়ে উচ্চতম শিখর 1971 সালের মুক্তিযুদ্ধের ও নিপীড়িত জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে জাতীয় সার্বভৌমত্ব জাতীয় সম্পদ লড়াই গণসংহতি আমাদের স্বাধীনতার ঘোষণা, যেটা সরকারিভাবে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সমাজ। আজকে সংবাদপত্রে আমরা দেখলাম নারায়ণগঞ্জ এসেই তিনি বলেছেন যে আমি এখন মৃত। তার মানে তাকে যে মানে তাকে যেভাবে অপমান এবং হেনস্থা করা হয়েছে সেটা আসলে একজন খুনের চাইতে কোনো অংশে কম নয়। খুন করা যেমন অপরাধ, একজন মানুষকে জীবনমৃত করে ফেলা, তাকে মানুষের সামনে মর্যাদাহীন করার চেষ্টা করা সমান অপরাধ। এবং এই অপরাধে আমরা এখন পর্যন্ত সেলিম ওসমান সহ তাদের সাথে যুক্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় আসতে দেখিনি। তিনি সংবাদ সম্মেলন করে তার নিজের পক্ষে সাফাই গাইছেন। এই এক অদ্ভুত রাজত্বে আমরা বসবাস করছি। আমরা দেখতে পাচ্ছি যেখানে সরাসরি অপরাধ করার পরে এমনকি খোদ আইনমন্ত্রী বলেছেন যে যারা অপরাধ করেছেন তাদেরকে শাস্তি পেতে হবে। কোথায় আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আইনমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আপনার সরকার যদি থেকে থাকে আপনার আইন কেন কার্যকর হচ্ছে না? কেন এখনো পর্যন্ত এইভাবে শিক্ষককে অপদস্থ করার জন্য যারা দায়ী, যার প্রত্যক্ষ ফুটেজ সবাই টেলিভিশনে দেখেছেন, সংবাদপত্রে দেখেছেন, সারা দেশবাসী যেটা জানেন, সারা দেশবাসী যেখানে ধিক্কার দিচ্ছেন, শিক্ষকরা, ছাত্ররা, অভিনেতারা আজকে নিজেরা কান ধরে আজকে যে নিজেদের দুঃখ এবং যন্ত্রণা প্রকাশ করছেন, আজকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কোনো ভূমিকা নাই। আমরা অবিলম্বে দাবি করি যে এই অপরাধের জন্য দায়ী সেলিম ওসমান এমপি সহ তার সহযোগীদেরকে আইনের আওতায় আনতে হবে, গ্রেফতার করতে হবে এবং যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হবে।